Shri Krishna Satchidanand Vigraha Anadir Govinda Sarvakaraka. তো চলুন শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। প্রত্যেক ব্রহ্মাণ্ডে প্রথম সৃষ্ট জীব হলেন ব্রহ্মা। তার আয়ুষ্কাল 100 বৎসর। ব্রহ্মার একদিন মানে আমাদের হিসেবে 430 কোটি বছর। আবার ব্রহ্মার রাতও আমাদের হিসেবে 430 কোটি বছর। এই তথ্য আমরা শ্রীমৎ ভাগবতম থেকে জানতে পারি। তো পদ্মজনী ব্রহ্মা বিষ্ণুর নাভি কমল থেকে পদ্মের মাধ্যমে প্রকাশিত হলেন। পদ্ম প্রস্ফুটিত হওয়ার পর যখন ব্রহ্মা প্রকাশিত হলেন, তখন কিন্তু ব্রহ্মা জানতেন না যে তিনি কে, কোথা থেকে তিনি এসেছেন আর তিনি কি কার্য করবেন। কারণ তখন সম্পূর্ণ সৃষ্টি ঘন অন্ধকারময় ছিল। এমনকি ব্রহ্মা তার সৃষ্টকর্তা বিষ্ণুকেও দেখতে পাননি। তার চারদিকে ছিল জলরাশিপূর্ণ এবং তার উপরে ছিল ঘন অন্ধকারময় আকাশ। তো নিজের সৃষ্টি রহস্য সম্বন্ধে জানতে ইচ্ছুক হয়ে ব্রহ্মা যখন নানা রকম প্রচেষ্টা শুরু করলেন, অর্থাৎ সেই পদ্মের নাল বেয়ে নিচে গেলেন, অনন্ত সময় যাবত নিচে গেলেও তিনি কাউকে যেখানে দেখতে পেলেন না, আবার তিনি উপরে এলেন। উপরে এসে পদ্মের বসে চিন্তা করছেন যে কি করবেন, কাকে জিজ্ঞাসা করবেন, কি করে জানবেন যে তিনি কে। তখন ব্রহ্মার ভিতর বিষ্ণুর চিদ শক্তির অংশ সরস্বতী, মাতা সরস্বতী প্রকট হলেন। মাতা সরস্বতী ব্রহ্মাকে বললেন যে হে ব্রহ্মা, আপনি তপস্যা করুন। ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় স্বাহা, এই বীজমন্ত্রে। মন্ত্রটা কি আবার বলছি, ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় স্বাহা, এই মন্ত্রে আপনি তপস্যা করুন। মনে রাখবেন, মাতা সরস্বতী বিষ্ণুর চিদ শক্তি জাত বলে তিনি ব্রহ্মার অন্তরাত্মায় প্রকটিত হয়েছিলেন এবং সেখান থেকেই তাকে প্রেরণা দিলেন তপস্যা করার জন্য। তো ব্রহ্মা অনন্তকাল যাবৎ তপস্যা করলেন। ব্রহ্মাকে আমরা সবসময় বয়স্ক হিসাবে দেখেছি, কারণ ব্রহ্মা বৃদ্ধ, তার দাড়ি আছে, তার চার মুখ। কিন্তু এই যে ব্রহ্মার কথা আমরা বলছি, তিনি কিন্তু নবসৃষ্ট ব্রহ্মা, মানে সদ্য সৃষ্ট হয়েছেন, তিনি কিন্তু খুবই যুবক বা যৌবনে। তার সৃষ্টি হবার পর তিনি প্রথমে যখন জানতে ইচ্ছুক হলেন যে আমি কে, তখন তিনি নানা রকম প্রয়াস করলেন, তাতে ওনার কিছু সময় নষ্ট হলো। এরপর তিনি যখন তপস্যা করলেন, সেই তপস্যাও অনেক সময় ধরে চলল। এই সময় ব্রহ্মার জীবৎকালের মধ্যেই, অর্থাৎ ব্রহ্মার যে 100 বছর আয়ু তার মধ্যেই। কিন্তু আমাদের কাছে যেহেতু ব্রহ্মার একদিন মানে 430 কোটি বছর এবং এক রাত মানে আরও 430 কোটি বছর, তাহলে ব্রহ্মা যদি 1 বৎসরও তপস্যা করেন তাহলে বুঝতে পারছেন যে সময়টা কতখানি বেশি। তা এইরকম ব্রহ্মা তার জীবদ্দশার মধ্যেই অনেকটা সময় ধরে তপস্যা করলে পর ব্রহ্মার অন্তরাত্মায়, অর্থাৎ তার চেতন মনে, তিনি পরম সচ্চিদানন্দ জ্যোতির্ময় ভগবানের দিব্য দর্শন পান। শ্রী শ্রী ব্রহ্ম সংহিতা অনুসারে ব্রহ্মা তাকে নমস্কার করে শ্রী গোবিন্দ আদি পুরুষ বলে অভিহিত করেন বা জানেন। এই দিব্য দর্শন পাওয়ার আগে
ব্রহ্মা তার সৃষ্টি সম্পর্কে অবহিত হন। শুধু তারই সৃষ্টি নয়, এই ব্রহ্মাণ্ড কীভাবে সৃষ্টি হয়েছে এবং তার সাথে এই অনন্ত মহাকাশে কোটি কোটি ব্রহ্মাণ্ড যে কীভাবে সৃষ্টি হয়েছে এই সৃষ্টি রহস্য সম্পর্কে অবহিত হন। মনে রাখতে হবে যে ব্রহ্মা কিন্তু জন্ম থেকেই ব্রহ্মজ্ঞানী, ব্রহ্মা কিন্তু জন্মগতভাবে এই শক্তি লাভ করেছেন, তাই ব্রহ্মা ব্রহ্মা। এরপরে ব্রহ্মা আরও তপস্যা করলেন মাতা সরস্বতী দ্বারা প্রেরিত হয়ে, অর্থাৎ তিনি তার জ্ঞানকে তার ব্রহ্মজ্ঞান থেকে আরও উচ্চ স্তরে নিয়ে গেলেন এবং সেই জ্ঞানের ফলস্বরূপ তিনি তার অন্তরাত্মায় দিব্য দর্শন পরম সচ্চিদানন্দ পুরুষের দেখা পেলেন। তখন ব্রহ্মা তাকে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম বলে স্তুতি করলেন। এই যে স্তুতি, এই স্তুতি হল ব্রহ্ম সংহিতার অংশ। ব্রহ্ম সংহিতা থেকে, শ্রী শ্রী ব্রহ্ম সংহিতা থেকে আমরা এই স্তুতি পাই যে ব্রহ্মা তার অন্তরাত্মায় যে দিব্য দর্শন পরম সচ্চিদানন্দ পুরুষের দর্শন পেলেন, তিনি হলেন আদি পুরুষ বংশীধারী পরম প্রেমময় সচ্চিদানন্দ ভগবান ব্রহ্মা। সেই পরম সচ্চিদানন্দ পুরুষ শ্রীকৃষ্ণের দর্শন লাভ করলেন ক্ষণকালের জন্য এবং শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে তার অচিন্ত চিদ শক্তির দ্বারা প্রভাবিত করলেন এবং তার সৃষ্টি রহস্য সম্পর্কে তাকে অবগত করার পর তিনি তাকে বললেন, হে ব্রহ্মা, পুনর্কার্য অনুসারে তুমি সৃষ্টি করার জন্যই এ জন্মে আবার তোমার সৃষ্টি হয়েছে, তাই তুমি কি এখন সৃষ্টি করার জন্য উৎসাহী? ব্রহ্মা সম্মতি জানালে ভগবান ব্রহ্মাকে দীক্ষিত করেন এবং ব্রহ্মাকে এই সৃষ্টি কার্যে রত হওয়ার জন্য নিয়োগ করেন। শ্রী শ্রী ব্রহ্ম সংহিতা থেকে আমরা জানতে পারি যে শ্রী শ্রী ব্রহ্ম সংহিতা এই ভগবান শ্রীকৃষ্ণ দ্বারা ব্রহ্মাকে সৃষ্টি কার্য রত হওয়ার জন্য একটি নিয়োগ আদেশ, এটা আমরা জানতে পারি।